আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার দৌড়ে ছিটকে পড়লেও লাঙল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন ঢাকা চার আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট সঞ্জিদা খানম বলছেন এই আসনে নৌকার কোনো বিকল্প নেই। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা চার আসন থেকে বিগত দুটি নির্বাচনে বিজয়ী হন তিনি। মহাজোটের শরিক হিসেবে এতদিন আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ, তবে এবার আর সেই সুযোগ পাচ্ছেন না বাবলা। কারণ ঢাকার অন্যতম প্রবেশমুখের আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী করেছে এই এলাকার সাবেক এমপি অ্যাডভোকেট সঞ্জিদা খানমকে। দুই প্রার্থীর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। এতদিনের রাজনৈতিক মিত্র হঠাৎ করেই প্রতিদ্বন্দ্বী হয়েছেন ভোটের মাঠে। বিষয়টি নিয়ে ভোটার ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে রয়েছে নানামুখী আলোচনা। আসনটির 59 নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ কলোনি এলাকায় কথা হয় কয়েকজন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতার সাথে। কিছুটা তো চাপ অবশ্যই আছে, যেহেতু আগে অনেক একতা ছিলাম, এখন আমাদের পাশে অনেককেই পাচ্ছি না। আমরা যখন বিরোধী দল হিসেবে নির্বাচন করতেছি, তাদের সাথে তো আমাদের ফাইট হবেই। আগে পরে যাওয়া যাবে, নির্বাচনটা পুরোপুরি কাল স্বতন্ত্র আছে, জাতীয় পার্টি আছে, নৌকা আছে। আমি মনে করি এখানে ঝামেলার কিছু না, নৌকা পাস। 10 বছর পর নৌকার টিকিট পেয়ে নিয়মিত গণসংযোগ করছেন অ্যাডভোকেট সঞ্জিদা খানম। তার দাবি সেখানে জাতীয় পার্টির নিজের কোনো ভোট নেই, তার প্রতিদ্বন্দ্বীদের এবার জামানত থাকবে না। জাতীয় পার্টির এখানে ভোট নেই এবং সে এই 10 বছরে এমন কোনো কাজ করে নাই জনগণ তাকে ভোট দেবে। সুতরাং জাতীয় পার্টি এখানে আমি কোনো বিষয় মনে করি না, আর যে বিদ্রোহী প্রার্থী যারা আছে তাদেরও আমি মনে করি না যে তাদের জামানত থাকবে কিনা সেটা সন্দেহ আছে। সমঝোতায় আসন না পেলেও লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকছেন বাবলা। সুষ্ঠু ভোট হলে বিজয় সুনিশ্চিত দাবি তার। আমি মনে করি তার জামানত থাকবে না, তার কার্যক্রমের মধ্যে দিয়ে আমার জামানত থাকবে না। আমি এখানে যে গত 2 দশকে স্বাধীনতার পরে এই ধরনের কাজ কেউ করে নাই। কার জামানত থাকবে, কার পুলিং এজেন্ট দিতে পারবে, সেটা তার আগামী 7 তারিখেই মহান আল্লাহর নাম নিয়ে প্রমাণ হবে ইনশাআল্লাহ। শ্যামপুর কদমতলী থানা নিয়ে গঠিত সংসদীয় এলাকা ঢাকা চার আসনে প্রার্থী 9 জন, স্বতন্ত্র 2 জন লড়ছেন ভোটের মাঠে। এসব প্রার্থীরা সাধ্যমতো প্রচার চালাচ্ছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।